নমস্কার, আশা করি ভালো আছেন। মা চামুণ্ডা এমন এক দেবী যার আশীর্বাদ লাভ করলে আমাদের যে কোনো গুঁড়ো থেকে গুহ্য থেকে প্রচণ্ড সমস্যা আমাদের জীবনে যেগুলো আসে না কেন, সেগুলো সমস্ত মা চামুণ্ডা আশীর্বাদ আমাদের সেখান থেকে বের করে দেয়। এই মা চামুণ্ডা এমন এক দেবী, তিনি খুব রাগান্বিতা দেবী, কিন্তু তাকে প্রসন্ন করতে পারলে, তার আশীর্বাদ নিতে পারলে আমাদের জীবন সবসময় সুখে থাকে এবং আনন্দে থাকে। আমাদের যখন গ্রহগত প্রবল সমস্যা থাকে এবং যখন আমাদের গ্রহগত সমস্যা বা কুদ গ্রহের দৃষ্টি আমাদের সম্পর্কের ওপর পড়ে, আমাদের বিবাহিত জীবনের ওপর পড়ে, আমাদের মনের মানুষের তখন আমার থেকে দূরে সরে যেতে চায় এবং নানান কারণে তাদের সঙ্গে মতের অমিল হয় এবং সে আমাদের থেকে দূরে চলে যায়। সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়, দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার উপক্রম হয়, সেই সময় মা চামুণ্ডার আশীর্বাদ আমাদের খুব প্রয়োজন পড়ে বশীকরণ। এই মা চামুণ্ডা বশীকরণ নিয়ে আমার আগের দুটো অধ্যায় আছে, আজকে তৃতীয় অধ্যায়। এটি খুব গুহ্য বশীকরণ এবং প্রচণ্ড কঠিন বশীকরণ। অন স্ক্রিনে আমি আগেও বলেছি অনেকটা ঘরোয়া নিয়মের মাধ্যমে যে বশীকরণটা করা যেতে পারে সেটা নিয়ে আজকে তৃতীয় অধ্যায়টা আমি সেভাবেই আপনাকে বলব। এবং খেয়াল রাখবেন, তন্ত্রবিদ্যা এতটাই গোপন বিদ্যা, এর প্রয়োগ বা বিশেষ করে চামুণ্ডার প্রয়োগ আপনি একা করবেন না, আপনার গুরুদেব আশীর্বাদ নেবেন বা তার অনুমতি নেবেন বা তাকে সঙ্গে নিয়ে বসে করবেন, দেখবেন মারাত্মক ফল পাবেন। আপনার যেই সম্পর্ক কোনোদিনই আর ফিরে আসার জায়গায় নেই, সেই সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে যদি সঠিক মনে, ভক্তি ভরে, শান্ত মনে আপনি এই কাজটি করেন। এর জন্য আপনাকে যে কোনো শক্তিপীঠ বা কোনো মন্দিরে বসে করতে, ঘরে বসে করবেন, তারাপীঠ বসে করতে পারেন বা যে কোনো মন্দিরে বসে করতে পারেন। সেই মন্দিরটা প্রথমে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে ভালো করে ছিটিয়ে নেবেন, তাতে তারপরে বসবেন, দক্ষিণ দিকে মুখ করে বসবেন বা পূর্ব দিকে মুখ করে বসবেন, প্রদীপ জ্বালাবেন, সেই প্রদীপ যে কোনো তেল বা ঘি দিয়ে জ্বালাতে পারেন, কিন্তু প্রদীপের মধ্যে এক ফোঁটা ঘি দিয়ে, তেল দিয়ে জ্বালান তার মধ্যে এক ফোঁটা ঘি দিয়ে দেবেন এবং এই মন্ত্রটা বলে প্রদীপটা জ্বালাবেন। ওং রিং রক্ত চামুণ্ডে কুরু কুরু তার নাম মম ক্রিং হোং রিং কুরু রিং খ্রিং ফট, এই মন্ত্রটা 108 বার বলে প্রদীপটা জ্বালান। তারপরে আপনার সামগ্রীগুলো নেবেন, তার ছবি থাকলে ভালো, নালে কোনো তার বস্ত্র বা কিছু নিয়ে নেবেন, নিয়ে এরকম একটা কোনো তামা পেতল বা কাঁসার পাত্রের মধ্যে ওগুলোকে রাখবেন। রাখার পরে আপনার খুব কম সামগ্রী লাগবে, সেই সামগ্রীগুলোর মধ্যে আপনার সবার আগে দরকার লাগবে আপনার ব্রহ্মকুণ্ডের জল, যেটা দিয়ে পুরো সামগ্রীগুলোকে শোধন করবেন বা ছড়াবেন, এবং একটি অবশ্যই চারমুখী রুদ্রাক্ষ লাগবে। ওই এই বাটির সামনে রুদ্রাক্ষটাকে একটা বেলপাতার ওপর রেখে তারপরে রাখবেন এবং ব্রহ্মকুণ্ডের জলে ওটাকে ভিজিয়ে বা শোধন ছিটিয়ে শোধন করে নিয়ে তারপরে রাখবেন। এবং আপনার ডান দিকে রাখবেন একটা ছমুখী রুদ্রাক্ষ, বাঁ দিকে রাখবেন একটা চোদ্দমুখী রুদ্রাক্ষ এবং সামনে রাখবেন তেরোমুখী রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ ঠিক চৌকো অবস্থার মাঝখানে ওটাকে রাখবেন। রাখার পরে একটা বেল গাছের মূল দেবেন এবং একটা লাল পলাশের মূল দেবেন, একটা অনন্ত মূল রাখবেন, এছাড়া শিয়াল কাটা রাখবেন এবং নাগকেশরের মূল রাখবেন এবং নীলি গাছের মূল রাখবেন এবং কালো ধুতরা একটা ফুল রাখবেন। এই দিয়ে মেন সামগ্রী। তারপরে যেই মন্ত্রটা দিয়ে প্রদীপটা জ্বালালেন সেই মন্ত্রটা একবার করে বলবেন আর ফু দেবেন এবং হাতটাকে রাখবেন ঠিক এইভাবে, ঠিক দেবেন এইভাবে হাতটা রাখবেন এবং ওপর দিয়ে মন্ত্র বলবেন এবং ফু দেবেন। সম্পূর্ণ কাজটা হয়ে গেলে একটা ঘটি নেবেন, বড় ঘটি নেবেন, ঘটির মধ্যে একটুখানি ঘি দেবেন, একটুখানি মধু দেবেন, ব্রহ্মকুণ্ডের জল দেবেন, শ্বেত চন্দন দেবেন, লাল চন্দন দেবেন, দিয়ে ঘটির মুখটাকে একটা লাল কাপড় দিয়ে বেঁধে দেবেন এবং তার উপরে বেলপাতা রাখবেন, রেখে চারটে রুদ্রাক্ষ রেখে দেবেন, রেখে দিয়ে ওটাকে আপনার বাড়ির কোনো জায়গায় লুকিয়ে রেখে দেবেন। এরপর থেকে প্রতিদিন আপনি ওর উপরে একটুখানি করে সিঁদুর দেবেন এবং ওই মন্ত্রটা 7 বার করে বলবেন। এবং এই পদ্ধতিটি অবশ্যই করবেন অমাবস্যা তিথি, অমাবস্যা তিথি ছাড়া কোনো অন্য তিথিতে হবে না, এবং অবশ্যই রাত্রির 12টা থেকে 3টের মধ্যে বসে করবেন। দেখবেন চমৎকারী ফল পাবেন এবং পুরো কাজ হওয়ার 21 দিনের মধ্যে আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে এবং ওটা যখন ফিরে আসবে মনের মানুষ, তখন ওই রুদ্রাক্ষ চারটাকে তুলে দিয়ে কোনো
শিব মন্দিরে শিবলিঙ্গের কাছে ওটাকে রুদ্রাক্ষটাকে দান করে আসবেন, এবং ঘটিটাকে নদীতে, যে নদীতে জোয়ার ভাটা খেলে সেই নদীতে সন্ধ্যেবেলা ভাসিয়ে দেবেন। আপনার মনে মানুষ ফিরে আসার পর আপনার কাজ সম্পূর্ণ সমাপ্ত হবে, এবং গ্যারান্টি দিয়ে বললাম পরীক্ষা সত্য করে দেখুন, কাজ পাবেনই পাবেন। এবং কাজ পাওয়ার পর ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্ট করবেন। জয় মা, ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।